হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজ খেলবো আমি মাইনক্রাফট। আর আজকে ভিডিওতে আমি যাব না, আমি বানাবো একটি ঘর। আর যে ঘরে আমি থাকবো, আর ঘর বানাবো যেটি নাইস করে ডিজাইন করে ঘর বানাবো আন্ডারগ্রাউন্ডে। আর আমি বানাবো ঘর। চলুন ভিডিও শুরু করা যাক। আর এখানে দেখছেন আমার কাছে পিকেস, যেটি নিউ। যে আমি কেননা আমি মাইনিংয়ে গিয়ে আমি জলে গিয়েছি পুরে, একবারে লাওয়াতে পরে, তাই আমার পিকেসের তো হেলথ দেখছে, কেননা আমি নতুন পিকেস বানিয়েছি। আর এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমার পিকেস। এটা হলো আমার ডায়মন্ড সল্ট, আর এটা হলো পিকেস। আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমি বানাবো। আগে এটা ওড়িয়ে নেই, আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন দিকে বানাবো। আগে দেখিয়ে গিয়ে এইদিকে না, আমি একটু নিচে যাবো, আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে আমি একটু নিচে যাই, কেননা প্রচুর নিচে যেতে হবে, তাই আপনাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে। হ্যাঁ, আমি চলে এসেছি প্রচুর নিচে। এখন আমি একটু এটাকে আমি একটু লম্বা করবো, কেননা একটু লম্বা করলে ভালো হবে, তাই এরকম করে একটু লম্বা করে নিই, যাতে আমাদের যে কামিলে একটু লড়ার জন্য। তাই এরকম করে করে আমি লম্বা করে নিই। এখানে আমার কাছে প্রচুর কভার স্টোন তোলা হয়ে যাবে, কেননা আগেও আমার কাছে প্রচুর কভার স্টোন ছিল, আর এখনও প্রচুর কভার স্টোন তোলা হয়ে যাবে। হ্যাঁ, আমি করে নিয়েছি প্রচুর। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি প্রচুর করে নিয়েছি। এখন আমি কোন দিকে করবো গোর, আমি বা এইদিকে করে নিই, কেননা এদিকে ভালো হবে। এদিকে করে নিই, এদিকে করলে হ্যাঁ দেখুন, এরকম করে করে ভিতরে আমি যাব। এই এতটুকু হয়েছে তিন লেয়ার ভিতরে। এখন এইদিকে উপরে দিকে করব, এরকম করে করব। আমি আগে যেরকম করেছিলাম, আমার ফার্ম যেরকম করেছিলাম, এরকম করে করে ভিতরে আমিব। এরকম করে আমি ছয়টি করবো, কেননা নয়টি করলে বেশি বড় হয়ে যাবে। তাই হ্যাঁ, প্রচুর সময় পরে আমি করে নিয়েছি, আমার পুরো শেষ হয়েছে। আর এটার আমার পিকেক্সের হেলথও আপনারা দেখছেন প্রচুর কমেছে। আর আমি বেশি পিকেক্স ইউজ করবো না, কেননা আমার পিকেক্স ইউজ করলে আমি পরবর্তীতে একটি আয়রনের পিকেস বানিয়ে নেবো, কেননা আয়রনের পিকেসে ভালো হবে। আমার ডায়মন্ডের পিকেস হেলথ নষ্ট করে লাভ নেই, কেননা আমাদের কী বানতে হবে, এটার নাম বলে গেছি আমি, এই অক্সিজেন লাগবে আমাদের। আর অক্সিজেন দিয়ে আমি নেদাপটা বানাতে হবো, তাই আমি আমার ডায়মন্ডের পিকেস ইউজ করব না, তার জন্য লাগবে আয়রন উড কয়েল। হ্যাঁ, এগুলো তো আপনারা জানেন কি, সেই জন্য আমি নিয়েছি এখানে। এই দেখুন ফার্নিস, আমি যতগুলো ফার্নিস পারি সব ফার্নিস বানিয়ে নেব, কেননা পরবর্তীতে কাজে আসবে ফার্নিস। হ্যাঁ, এখানে লাগিয়ে দিই সব ফার্নিস। হ্যাঁ, আমি এখানে চারটি ফার্নিস লাগিয়ে দিয়েছি। এখানে কয়েল, এখানে আয়রন তো, এখানে কয়েল তো রাখবো। হ্যাঁ, আর এখানে আমার উড়তে হয়ে দিই, কারণ আমার কাছে তো কয়েল নেই। হ্যাঁ, এই দেখুন এখানে আমার কাছে আরও উট আছে, লাগলে আমি তোতে পারবো। আশা করি আর উট লাগবে না। আর আমার কাছে স্টিক বানিয়ে নেই, চারটি স্টিকে একটি পিকেস হয়ে যাবে। আমার কাছে দুটি হয়ে গেছে, এখন আমি বানাতে পারবো আমার পিকেস। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন একটি আয়রন পিকেস হয়ে গেছে। আর আমি কিছু এনচান্ট করছি না, এটা কারণ আছে, কেননা আমার কাছে যেমন তেমন ভালো এনচান্টের জিনিস নেই, বুক লাগবে যেটা আমার কাছে নেই, তাই আমি এনচান্ট করতে। হ্যাঁ, এখানে আমি চলে এসেছি। আর এখন আমি এখানে আমি এরকম করে করে আমাকে পুরো মিল করতে হবে। হ্যাঁ, আপনারা তো দেখেছেন কত দেরি হয়েছে। আর এখানে আমি কমপ্লিট করে দিয়েছি, এখানে প্রচুর সময় লেগেছে, তাই
এখানে আমার পুরো হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে আমাদের ঘর। হ্যাঁ, এখন গিয়ে আমার যা যা জিনিস লাগবে আরও সব জিনিস গিয়ে নিয়ে আসবো। আমার লাগবে, আমার যা যা জিনিস লাগবে আমি এখান আমি এখানে আগে বানিয়ে তৈরি দিয়েছি আগে। আর এই দেখুন, এখানে আগে আমি সব জিনিস বানিয়ে তৈরি দিয়েছি। এই দেখুন, এরকম লাল কালারের স্তন, আর এটা এইগুলো হয়ে যাবে। আর যা জিনিস লাগবে আমি নিয়ে নেবো। আর আমি ওয়ালও নিয়ে নিয়েছি, যেটা আমাদের কাজে লাগতে পারে। আর 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 কিছু লাগবে কি না? হ্যাঁ, এটা লাগবে, এটা ছাড়া তো আমাদের করই হবে না। আর কিছু লাগবে কি? আমার যা যা জিনিস লাগবে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে আমি বানাবো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা ব্রিক্স, এটা বানাবো, কেননা এটা প্রচুর সুন্দর একটি লুক দেয়, পুরো ওয়ালের মতন লুক দেয়। তাই এটা লাগাবো, এটা লাগালে আমার প্রচুর সুন্দর সুন্দর হবে ঘর। আর এখানে চলে এসেছি, এখন আপনাদের দেখাচ্ছি কোথায় লাগাবো। এখানে লাল কালার যে ব্রিক আছে, এটা লাগাবো এখানে। হ্যাঁ, চলে এসেছি। আর এখানে আপনাদের দেখাচ্ছি আমি কোথায় লাগাবো আমার লাল কালার ব্রিক। আর এখানে হ্যাঁ দেখুন, আমি কমপ্লিট করে দিয়েছি। এখন এখানে আমি ওয়াল লাগাবো, এটার উপরে এরকম করে আমি সব সবখানে ওয়াল লাগিয়ে দিই, এরকম করে এটা উপরে লাগিয়ে দিচ্ছি এটা রং। আর এখানে মিডলে থাকবে এরকম ওয়াল থাকবে, ব্রিক ওয়াল। আর উপরে আবার আমি লাল কালারের এইগুলো লাগিয়ে দেবো, স্তন লাগিয়ে দেবো। আর এগুলো বানানো একবার ইজি, আপনারা যারা জানেন না আমাকে বলবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই জিনিসগুলো ইজিলি মিলে খেপে গেলে, আর আমার জিনিস শেষ হয়ে গেছে, তাই আমি আবার গিয়ে নিয়ে আসবো। আশা করি আমার সব জিনিস এখানে থাকবে, না থাকার কোনো কথা নেই, কারণ আমার কাছে স্তন আছে, স্তন দিয়ে বানিয়ে নেবো ব্রিক ওয়াল। এখানে কয়টি স্তন আছে দেখি, সব 20টি স্টোন আছে। আমি জানি না 20টি স্টোনে কত। প্রথম আমাদের বানাতে হবে ব্রেক, স্টোন ব্রেক, এগুলো বানিয়ে আমরা বানাতে পারবো এরকম উল। আর আমার কাছে 54টি ওয়াল হয়ে গেছে, আর 54টি ওয়ালে আমার এনাফ হয়ে যাবে। আমার শেলটা আমি ছেড়ে দিয়েছি বলে, আমার শেলটা আমি নিয়ে নিই একবার ফিরত। হ্যাঁ হয়ে গেছে। এই দেখুন, আমি এখন চলে যাই নিচে। ও ভাই, বানানিটা গিয়ে আমার কাছে অপি লাগছে। আজ আমি পুরো কোর কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হয়ে গেছে, এখানে এরকম লাগিয়ে দিই। এবারে আমি লাল কালারের জন্য এটা লাগিয়ে দিই, দেখি কীরকম হয়, দেখি নাইস হয় কি না। সুন্দর হলে আমি, না হলে আবার আমি পেঙ্গে দেবো, পেঙ্গে দিয়ে আমি লাগিয়ে নেবো আমার নর্মাল করে অন্য ডিজাইন। আর এই ডিজাইনটা আমার মাথাতে আছে, আমি কোনো ডিজাইন কপি করিনি। আর আমার শেষ হয়ে গেছে, এখন করে গিয়ে আরও লাগবে, আরও নিয়ে আসতে হবে, তাই নিয়ে আসি করে গিয়ে। হ্যাঁ দেখে দিকে আছে কি না, এখানে তো নেই। এখানে আমার কাছে আছে কি, এখানে আমার পিকেসোর হয়ে প্রচুর হেলথ চলে গিয়েছে। এখানে এই লাল কালারের ব্লক আছে আমার কাছে। হ্যাঁ দেখুন, এখন আপনাদের দেখাচ্ছি এবার লাস্টের দিকে গিয়ে। এই দেখুন, এরকম বানাতে পারবেন, এটা বানানো একবারে ইজি, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীরকম বানাবেন। আর এইগুলো জিনিস আপনারা মাইনিং করলে ইজিলি পেয়ে যাবেন। আর দেখছি আমি প্রচুর মানুষ এইগুলো ইউজ করে না, তাই আমি কাজে লাগালাম, কেননা প্রচুর মানুষ ইউজ করে না, এগুলো এমনিতেই পালিয়ে দিয়ে দেয়। কিন্তু এগুলো জিনিস প্রচুর কাজের জিনিস, প্রচুর নাইস জিনিস, কাজে লাগে। আমি সাদা কালারের এটা নিয়ে নিয়েছি, এটা আমি আমার ফ্লোরও দেবো, তাই আমি এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ চলে এসেছি, কোনো উপরে আমি কমপ্লিট করে দিই, কেননা প্রচুর লাগবে, তাই একা উপরে আমি এটা শেষ করে দিই, এরকম করে করে লাগিয়ে দিই। এই দেখুন, এটা এক্সট্রা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ আমি কমপ্লিট করে দিয়েছি আমার এগুলো। আর এখন এখানে লাস্ট একটা ছিল, আর এটা আমি ভাবছি এই ওয়ালটা মরিয়ে দেবো, যেটা এই ওয়াল নয়, এই গেটের ওয়াল। গেটের ওয়ালে সুন্দর লাগছে না, নাইস লাগছে না, তাই আমি খুলে নেব। হ্যাঁ গেটের ওয়াল খুলে নিই, কেননা গেটের ওয়ালে তেমন নাইস লাগে না। গেটের ওয়াল খুলে নিয়েছি আমি, এখন গেটের ওয়াল খুলে সেম জিনিস লাগিয়ে দেবো। এটা কথা বলেছিলাম আমি, করে কিস নাইস লাগছে। আর উপরে আমি একটা জিনিস লাগবো, যেটা হলো ব্রিক, যেটা লাগালে প্রচুর নাইস হবে।
অ্যাড্রেস এটা কলে এখানে লাগিয়ে দিই, কেননা এখন আমার ফ্লো কোড করতে হবে, তার আগে আমি যাবো এখন করে, কেননা আমার পিকেসের 12টা বেজে গিয়েছে। আর আগে আমি কিছু করে নিই, কেননা আমি পুরো কমপ্লিট করে আমি যাবো করে করে চলে যাবো। হ্যাঁ, আমি এটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে আমি এখন করে চলে শিখেছি, কেননা আমার লাগবে স্টোনও লাগবে, আরও জিনিস লাগবে, তাই এবার আমার পিকেসও লাগবে, কারণ আমার পিকেসের হেলথ আপনারা তো দেখতে পারছেন। আমি ডিপ পিকেসও বানিয়ে নেবো, আমার স্টোনও কানেক্ট করে আমি এই ব্রিক বানিয়ে নেবো, কারণ আমার ব্রিক প্রচুর প্রচুর ব্রিক লাগবে। এই দেখুন, এই স্টোন দিয়েই আমরা ব্রিক বানাতে পারবো। এই স্টোন আমরা কভার স্টোন, স্টোন বাগলে কভার স্টোন পাই, আর কভার স্টোনটা আমরা আয়রন ফার্নেসে দিয়ে আমরা পারবো স্টোন বানাতে। আর স্টোন দিয়ে ব্রিক হয় নাইস ব্রিক। এখন দেখি এখানে ব্রিক, এই দেখুন ব্রিক ব্রিক। হ্যাঁ, এই দেখুন সব ব্রিক বানিয়ে নিই, যেগুলো আমার কাজে আসবে। এখানে আমি প্রচুর ব্রিক বানিয়ে নিয়েছি। এখন আমি একটি পিকেস বানাবো, দেখি আমার কাছে আয়রন আছে কিনা। এখানে আয়রন, আমার কাছে আয়রন নেই। আমি এখানে আমার কাছে একটি আয়রন নেই, আয়রন আছে আমার ক্যাবে, যেখানে আমার আন্ডারগ্রাউন্ডে আমি চলে এসেছি। আমার আন্ডারগ্রাউন্ডে, আমার আন্ডারগ্রাউন্ডে আমি আয়রন তো রেখেছি, আমি দেখি আয়রন আছে কিনা। এখানে আমার কাছে 8টি শুধু আয়রন ব্রিক ব্রক আছে, এগুলোকে ইনগেট করতে হবে। আয়রন ইনগেট করতে হলে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এরকম করে। আমার কাছে কয়েল তো আছে, এখানে কোথায় তো আমি তৈরিছিলাম আয়রন, এখানে আমি পাচ্ছি না। এই এখানে তো আমার কাছে আয়রন আছিল, আর এটা এটা কয়লা তো, এটা কয়লা কিনা দেখি। না, এটা হবে না, কেননা এটা কয়লা নেই, নয়। আর এখানে আমার কাছে একটি কয়লা তো আমি শুধু কী করছি, মানে আমার আমার আয়রন গেল কোথায়? আমার আয়রন প্রচুর আয়রন ছিল, এমনি হয়ে গেছে, আমার 3টি আয়রন হয়ে গেছে। দেখি 3টি আয়রনে আমার একটি পিকেস হয়ে যাবে, আর একটি পিকেসে আমার হয়ে যাবে, আমার একটি পিকেস হয়ে যাবে। আর আমার আগের পিকেস শেষ হয়ে গেছিলো, আমার ডায়মন্ড পিকেস আমি ইউজ করিনি, কেননা আগে তো বলেছি আমরা শুধু পিকেস বেশি বড় বড় কাজে ইউজ করব। আর এখন আমি উপর আমি কমপ্লিট করে দিয়েছি, এখন শুধু ব্রিক লাগাবো। এরকম করে আপনাদের দেখা যায় ব্রিক আমার হাতের কাছে নেই, এরকম করে যতগুলো ব্রিক লাগবে সব ব্রিক আমি লাগিয়ে নেই। হ্যাঁ, আমি লাগিয়ে দিয়েছি ব্রিক, আর এখানে 2টি রয়েছিল। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে আমার ব্রিক লাগানি। আর এখন লাগাবো আমার হোয়াইট কালারের, এটি আগে কুঁদতে হবে, খুঁতে আগে নি এইরকম করতে হবে, করে আমি হোয়াইট কালারের ব্লক লাগাবো। আপনাদেরকে দেখাচ্ছি, আগে আমি এইরকম লাগাবো, আর এটা প্রচুর ওপি লাগবে। আপনারা দেখে বলবেন, না দেখে বলবেন না কিছু, যেন এটা নুব লাগে। দেখ, এই দেখুন আমি কমপ্লিট করে দিচ্ছি, আমি ভেঙেছিও লাগিয়েছি, আর আমার শেষ হয়ে গেছে। এটা কোনো কথা ভাই, বানানোর মাঝে আমার শেষ হয়ে গেল, তাই আবার বানাতে হবে। আমি এই উপরে আমি কত চক্করে চলে এসেছি, কতবার লামছি উড়ছি লামছি উড়ছি, তাই এখন বানিয়ে নেই বেশি কথা না বের বের করে, কেননা আমার প্রচুর সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, এখানে বানিয়ে নিয়েছি এটা, এর এখন আমার ঘর পুরো অলমোস্ট কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ঘর। আর বেশি নয়, শুধু এগুলো ব্রিক লাগাবো আর কিছু নয়, তাই এগুলো লাগিয়ে দিই ব্রিক। এগুলো আমার প্রচুর ওপি লাগে। আর এই ব্লক আপনারাও কাজ করতে পারবেন প্রচুর সব ডেকোরেশনে, কেননা এগুলো প্রচুর নাইস লাগে, ওপি লাগে। এগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন, চিড়িও বানাতে পারবেন, আবার আরও জিনিস বানাতে পারবেন। যে আমি সব জিনিস তো বানানো জানি না, আমরা ক্রাফটিং টেবিলে দেখলেও পাবো। আর আমার এখন লাগবে আরও ব্যাট, কেননা ব্যাট ছাড়া তো আমরা কোনো ঘর পাবো না। আর আমার ডোরও নিয়ে নিয়েছি, ডোর ছাড়া আর ব্যাট ছাড়া আমাদের ঘরই হবে না। আর এটা এই টস এটা ভেঙে দিই, টস এটা কোনো কাজে লাগবে না এখন। হ্যাঁ, এখন আপনাদের দেখাচ্ছি, এখন ব্যাট এটা এখানে একটি লাইট লাগিয়ে দিই, কেননা এখানে পাওয়ার নেই। আর এখন ব্যাট তবু, আর অফ ক্যামেরা দেখে আমি একটি ব্যাটের ডিজাইন কিংবা ব্যাট তোতে হয়ে ডিজাইন করি, এটা আমি দেখে নেবো। আর এখন আমি সিম্পল করে এরকম তৈরি নতুন করেই আমি নতুন টাইমে ঘুমিয়ে গিয়েছি, বানিয়ে আমি নতুন করে ঘুমিয়ে গিয়েছি। এই দেখুন আপনার ঘর কীরকম হয়েছে বলবেন। হ্যাঁ, আজকের জন্য এতটুকু, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করবেন।
এন্ড কমেন্ট করে বলবেন আমার ভিডিও কীরকম হয়। আর প্রচুরজন আমার ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন করে দিন, এরকম করবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশন চলে যায়। আর কিছু না, বাই।